প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি লাস্ট সাজেশন ফর এইচএসসি 2022 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। ইংলিশ ফার্স্ট পেপারের লাস্ট সাজেশন এবং ইংলিশ সেকেন্ড পেপারের লাস্ট সাজেশন, যেহেতু আগামীকাল ইংলিশ ফার্স্ট পেপার, তো আজকে আমি শর্ট টাইমের ভিতরে আপনাদের একটা শর্ট সাজেশন ইংলিশ ফার্স্ট পেপারের উপর দিচ্ছি। তো শর্ট সাজেশনের ভিতরে আমি দেওয়ার আগে একটু বিস্তারিত কথা বলে নিই। আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার টোটাল মার্কিং হবে হচ্ছে 50-এ, রিটেন সাইডে থাকবে 30, আর হচ্ছে রাইটিং সাইডে থাকবে হচ্ছে 20, টোটাল হচ্ছে 50 নাম্বার। তো রিটেন সাইডের ভিতরে থাকবে হচ্ছে আপনাদের টোটাল প্রশ্ন, রিটেন সাইড যেটা থাকবে সেটাতে টোটাল আপনাদের প্রশ্ন করা হবে হচ্ছে টোটাল 5টা। তো 5টা দেওয়া থাকবে, আর আপনার রাইটিং সাইডে করা হবে হচ্ছে আপনার 3টা। এই টোটাল হচ্ছে 8টা কোয়েশ্চেন থাকবে, 5টা আর 3টা, টোটাল 8টা কোয়েশ্চেন আপনাদের করা হবে। তো 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, 1 থেকে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা করা হবে, সেই 1 থেকে 3 নাম্বার কোয়েশ্চেনটা হবে এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে। তো সিনোনিম অ্যান্টোনিমের থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমি একটু এখানে বিস্তারিত দিয়েছি। 1 নাম্বার প্রশ্নটা, তো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে। এটার জন্য ইউনিট 1 থেকে আপনার ইউনিট আছে, এগুলো একটু জাস্ট দেখে গেলে ইনশাআল্লাহ হয়তো বা কমন চলেও আসতে পারে। তো সব তো আসলে এখন কভার করা সম্ভব, লাস্ট সময়টা একটু জাস্ট দেখে যাওয়াটাই আপনাদের কাজ এখন। জাস্ট দেখে চোখটা বলে আপনার গেলেন, ইনশাআল্লাহ হয়তো বা এটা থেকে কমন আসতেও পারে সেশন থেকে। তো এখানে আপনাদের 1 থেকে 14 নাম্বার ইউনিট পর্যন্ত যেগুলো লেসনগুলো দেওয়া আছে, যেমন আপনাদের 1 নাম্বার ইউনিটের 1 এবং 3 নাম্বার লেসনটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 3 নাম্বার ইউনিটের 1 এবং 2 নাম্বার লেসনটা দেখবেন। এরপর হচ্ছে 5 নাম্বার ইউনিটের 1 এবং 5 নাম্বার লেসনটা। এরপরে 8 নাম্বার ইউনিটের 1, 4, 5 নাম্বার লেসন। এরপরে হচ্ছে আপনাদের 12 নাম্বার ইউনিটের 2, 4 এবং 5 নাম্বার লেসনগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। এখান থেকে ইনশাআল্লাহ কমন আইসা পড়বে আপনাদের 1 থেকে 3 নাম্বার প্রশ্নের জন্য। এটা আমি মনে করি সবচেয়ে উপকারী হবে। এবং হচ্ছে 2 নাম্বার আপনাদের 1 থেকে 3-এর পরে যে 4 নাম্বার কোয়েশ্চেনগুলো করা হবে, 4 নাম্বার কোয়েশ্চেনটা হবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপস এবং 5 নাম্বার হবে রিঅ্যারেঞ্জ, 5 নাম্বার রিঅ্যারেঞ্জ। এরপরে 6 নাম্বার হবে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফের যে বিষয়টা আছে, প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমি অনেক প্যারাগ্রাফ আছে যেগুলো আসলে আপনাদের এখন অনেকগুলো অ্যাডভান্স বলেন, নবোদয় বলেন, বা অনেকগুলো যে আপনার সাজেশন কিনছেন ওগুলো তো দেখবেন অসংখ্য প্যারাগ্রাফ আপনাদের দেওয়া আছে। ওগুলো আসলে কভার করে খুবই টাফ হবে এখন শর্ট টাইম। তো শর্ট টাইমের ভিতরে আমি 5টা এখানে দিচ্ছি, আপনারা যতটুকু সম্ভব এগুলো একটু পড়ে নেবেন ভালোভাবে যদি সম্ভব হয়। যেমন অ্যাডাল্ট সেন্স, ফুড অ্যাডাল্টেশনস, এরপর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুড অ্যাডাল্টেশন এবং হচ্ছে হিউম্যান রাইটস। আশা করি যে এখান থেকে দুইটা থেকে একটা কমন আসতেও পারে। এরপরে আপনাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 7 নাম্বার, যেটা প্রশ্নটা সেটা হচ্ছে কমপ্লিটিং, মানে একটা স্টোরি দেওয়া থাকবে, স্টোরিটা আপনার কমপ্লিট করতে হবে। তো স্টোরি রাইটিংটা হবে কি, কমপ্লিটিং স্টোরির ভিতরে অনেকগুলো স্টোরি দেওয়া থাকে। আমি এখানে 5টা স্টোরির কথা বলছি, এ ফার্মার অ্যান্ড হিজ গোস, ইউনিটি ইজ স্ট্রেংথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্থ, এবং টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। এরপর লাস্ট আপনাদের যে 8 নাম্বার যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে সামারি। 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে সামারি। 8 নাম্বার কোয়েশ্চেনের সামারির জন্য আমাদের মেইন বইটার ইউনিটগুলো দেখে যাব, এবং কবিতা আছে ইংরেজি কবিতা, ওই কবিতাগুলো ইনশাআল্লাহ দেখে যাবো। তো এই 8টা কোয়েশনই হচ্ছে আমাদের মূলত আলোচনা বিষয়। 1 নাম্বার যে কোয়েশন, আমি এগেইন আবার বলতেছি, 1 নাম্বার হচ্ছে এমসিকিউ থাকবে, 2 নাম্বার শর্ট কোয়েশন, 3 নাম্বার হচ্ছে আপনাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে, 4 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস থাকবে, 5 নাম্বার রিঅ্যারেঞ্জ, 6 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ, 7 নাম্বার হচ্ছে আপনার স্টোরি লিখতে হবে, 8 নাম্বার হচ্ছে আপনার সামারি। এই কয়টা প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা সবার সর্বোচ্চ চেষ্টা করুন 50-এর ভিতরে পরীক্ষা। তবে 50-এর ভিতরে আপনারা যদি 16 পান তাহলেও ইনশাল্লাহ পাশ করে যাবেন। তো শেষ মুহূর্তে লাস্ট মেডিসিন যেটা বলা আমরা, তো এই লাস্ট সাজেশনটা আমি এখানে দিলাম, ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এই শর্টকাটগুলো আপনারা একটু দেখে যাবেন। ধন্যবাদ আপনাদের, আসসালামু আলাইকুম।